440 কোটি টাকা পাইছে মেসির দল, তার পরের দিন ফ্রান্স পাইছে 330 কোটি টাকা। গত 12 বছরে প্রায় 4,000 লোক সেখানে মরেছে, শ্রমিক নামধারী, তারা মানুষ না, শ্রমিকরা তো মানুষ না, হিসেব মতো তাদের জান মাল ইজ্জতের কোনো মূল্য নেই। বিশ্বের সেরা পতিতা যারা, সুন্দরী স্বাস্থ্যবতী, তাদেরকে সেখানে আনা হয় এবং এই সমস্ত খেলোয়াড়দের বা তাদের সাথীদের মনোরঞ্জনের জন্য তামরা সেখানে মদের আসর বসে, চরিত্র নষ্ট করা হয়। ব্রাজিলের রিও ডি জেনেরিওর যে একটা শহর আছে, বিশ্বের সবচাইতে বড় পতিত বললে হলো ওটা, মানে সব ভদ্রলোকের সব জায়গা যায়, ভদ্রলোকের পর্যটকের নাম করে যায়, এসব জায়গায় যেয়ে ফুটতে করে বাড়ি চলে আসে, বোটেরই হয় না, এত নোংরা। বর্তমান পৃথিবীর কয়েকটা জায়গা নাম করে ফেলেছে। যারা খেলা দেখেন, নারীরা যখন পুরুষদের রান দেখবে তাদের অন্তরটা কেমন হবে নিজে নিজে বুঝে নেন। যারা সমকামী তাদেরকে আসতে নিষেধ করা হয়েছে, তাতে কি মিছিল মিটিং হচ্ছে? আরে মিছিলের ছবিগুলো সব প্রথম আলোতে আসে, খালি যত বাজে মিছিলগুলো সব প্রথম আলো যায়। সে একসময় আল্লাহ রসুলকে চ্যালেঞ্জ করল, উনি যে সত্য নবী হয় আমার সঙ্গে কুস্তি করুক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কূলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়ামান ইয়ুতিআল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ سورة مائدة 91 آيات جابت الحمد ثناء الله رب العالمين الجنة وجابت درود صلاة الشيش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة أذكر ملتو بشكبر أبري على جنهبه লাভ ক্ষতির বিষয়ে। কিন্তু তার আগে আমরা আমাদের দেশে, স্বাধীন বাংলাদেশে 51 বছর হচ্ছে, আমরা কেমন লাভের মধ্যে আছি তার জাজ্জল্যমান প্রমাণ আজকের পত্রিকায় হেডলাইন করেছে সব পত্রিকায়, যে কালিয়াকৈর আলী আজম ডান্ডাবেড়ি পরে তার মায়ের জানাজায় ইমামতি করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মর্মান্তিক দৃশ্য দেখার জন্য তো বাংলাদেশের স্বাধীনতা আসে নাই। এখানে মানুষ স্বাধীনভাবে তার ইবাদত করতে পারবে না, সন্তান তার মাকে ভালোবাসতে পারবে না, তো মায়ের জানাজা আসতে পারবে না। এ কোন দেশি আইন? প্রধান কারারক্ষক যিনি, তিনি বলেছেন এটা ব্রিটিশের আইন, এটা হলো কারাবিধি, সেটা আমি পালন করেছি। মনে পড়ে আমার নিজের কথা, 2005 সালে 25 মার্চ যেদিন আমি নওগাঁ কারাগারে ঢুকি, আমার পিছনের রুমগুলোতে ঝনঝন ঝনঝন শব্দ হচ্ছে। আমার সাথী নূর ইসলামকে বললাম, ভাই তোর পিছনে ঝনঝন শব্দ হয় কেন? বলছে সব ডান্ডাবেড়ি পড়ানো। রাত্রিবেলা সাক্ষাৎ করতে এলেন সুপার এবং জেলার এবং সুবেদার, বললো আপনাদের সব কী ব্যাপার? এই বিশাল উঁচু কারা দেওয়াল, এর মধ্যে আবার পৃথক পৃথক সেল,
তার মধ্যে একবারে অল টাইম গার্ড আছেন, এই পরেও ঘরের মধ্যে তারা কার ডান্ডাবাড়ি পরা থাকবে, এ কোন স্বাধীন বাংলাদেশ? তো স্যার ব্রিটিশের আইন। বললাম দেশ কয়বার স্বাধীন হবে, সাতচল্লিশে স্বাধীনতা এলো, একাত্তরের স্বাধীনতা এলো, কিন্তু এখন ব্রিটিশের গোলামি গেল না? দাবি করলাম কাল থেকে ডান্ডাবাড়ি খুলতে হবে, স্যার তাহলে চাকরি যাবে। বললাম চাকরি গেলে আমার দোহাই দিন, দরকার আমি আরও দশ বছর কারাগারে থাকবো, কিন্তু এ অন্যায় বরদাস্ত করার আমার অভ্যাস নাই। ওনারা কি মিটিং চিনি করলেন, ঢাকা যোগাযোগ করলেন, যাও আলহামদুলিল্লাহ পরদিন থেকে ডান্ডাবাড়ি আর থাকেনি। আজও নাকি সে আইনটা, নিয়মটা, আইন নয় নিয়মটা বহাল আছে। এই যে অবস্থা, রাজনৈতিক মতবিরোধের কারণে একটা মানুষকে তার মানবিক মর্যাদা, তার মানবিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা থেকে দূরে রাখতে হবে, এ কোন সংবিধান, কোন দেশ, কোন আইন? আমরা এই অমানবিক দৃশ্য আর দেখতে চাই না। এই দৃশ্য আগামীতে আমার বেলা হতে পারে, আমার সন্তানদের বেলায় হতে পারে। সবার মানবিক মূল্যবোধ রাখতে হবে, তারপরে অন্য কিছু, ধর্মীয় স্বাধীনতা আগে, তারপরে অন্য কিছু। আমরা এই অমানবিক আচরণের তীব্র নিন্দা করছি। আল্লাহ যেন এদেশের সরকারকে সুমতি দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশ্বকাপ হয়ে গেল, মানুষ তো মেতে আছে। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহীর সন্তান, তিনি খুব খুশিতে বলছেন আমার সত্তর বিশ্বকাপের ওই কাপ রিপ্লিকা, আসলে সোনাটন তো কিছু নাই, যে ছবি দেখায় ওইটা আমরা নিয়ে বাংলাদেশে আসবো, বাংলাদেশে নিয়ে আসবো যাতে বাংলার মানুষ খুশি হয়। জি হ্যাঁ, এটা আর এক রাজনৈতিক স্ট্যান্ডবাজি, যাতে মানুষ দেশের উন্নতি অবনতি নিয়ে চিন্তা করার সুযোগ না পায়, খেলা খেলে মেতে থাকে। এই জন্য রাজনৈতিক নেতাদের এটা একটা কৌশল, এইসব অপকৌশল থেকে বিরত থাকলে আমরা খুশি হব। শাহরিয়ার আমাদের রাজশাহীর সন্তান, তাকে আমরা অনুরোধ করব এই প্রস্তাব বাতিল করেন। এমনিতে ছেলেপিলে খেলাধুলা সব বন্ধ, লেখাপড়া বন্ধ। আল্লাহ বলছেন ইয়া ইয়াল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযদাবু রিজসুন মিন আমালি শায়তান ফাস্তানিবুহু। হে বিশ্বাসীগণ, তোমরা মদ, জুয়া, মূর্তির বেদি এবং ভাগ্যতীর এসবগুলো গর্হিত কাজ, শয়তানি কাজ, ফাস্তানিবুহু, তোমরা বিরত হও। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। মনে রেখো, ইন্নামা ইউরিদু শয়তানু আন ইউকিআ বাইনাকুম আল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান চায় তোমাদের মধ্যে পরস্পরের শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে, মদের মাধ্যমে আর জুয়ার মাধ্যমে। ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর স্মরণ থেকে তোমাদের পথ বন্ধ করে দিতে। ওয়ান সালাহ, সালাত বন্ধ করতে। আল আন্তুম মুনতাহুন, তোমরা কি বিরত হবে? আল্লাহ পাকের প্রশ্ন বান্দার কাছে, আমাদের বিরত হওয়াটাই উচিত। বিশাল বিশ্বকাপ হয়ে গেল, ১২ সাল থেকে ২২ সাল, দশ বছর প্রস্তুতি। এর আগে ১৪ সালে বিশ্বকাপ হয়েছে ব্রাজিলে, তখনই এর বিরুদ্ধে যে বিশ্বব্যাপী খেলোয়াড়দের প্রতিবাদ এসেছিল, ওগুলো আমরা শেষে আপনাদের মনে করিয়ে দেব। এই ১২ বছর ধরে প্রচেষ্টা চালিয়ে এই মরু দেশে মুসলমানদের পয়সা খরচ করে সেদেশ সরকার হয়তো ১,৪০০ ডলার ইনকাম করেছে, এ তো তার একদিনের ইনকামও না। মরেছে কত? দি গার্ডিয়ান পত্রিকার অনুসন্ধানের রিপোর্ট অনুযায়ী প্রতিদিন প্রায় ৪০০ শ্রমিক মারা গেছে। এই গরমের মধ্যে কাজ করতে গিয়ে তাদের তো ৮ ঘন্টা তো বাংলাদেশে, ওদের তো ১৪ ঘন্টা কাটিয়েছে, পয়সা দিচ্ছে কম, গরিব দেশ থেকে নিয়ে গেছে, ধনী দেশ থেকে নয়। শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, যেসব জায়গার মানুষ খেতে পায় না, এরা পেটের দায় গিয়েছে, খাটিয়েছে চূড়ান্ত, পয়সা পেয়েছে কম, সেখানে মরেছে, সব রিপোর্ট সরকার লুকিয়ে রাখে। গত ১২ বছরে প্রায় ৪,০০০ লোক সেখানে মরেছে, শ্রমিক নামধারী, তারা মানুষ না, শ্রমিকরা তো মানুষ না, হিসেব মতো।
তাদের জান মাল ইজ্জতের কোনো মূল্য নেই। এটা পুরোপুরি ধনিক শ্রেণীর পাতানো ফাঁদ। এটাকে বলা হয় মানি মেশিন, অর্থ উপার্জনের মেশিন। সার্কাসে হাতি বানরগুলো যেভাবে মানুষ দেখতে যায়, বিশ্বকাপের খেলোয়াড়রা তেমনি হাতি বানরের ভূমিকা পালন করে। যে দল জেতে এই 10-11 জন লোকই টাকা পয়সা পায়, 740 কোটি টাকা পাইছে মেসির দল। তার পরের দিন ফ্রান্স পাইছে 330 কোটি টাকা, টাকার হিসাবে ওটা মিলিয়ন করে নেন, পুরো হিসাব পত্রিকা দিয়ে দিয়েছে। কোটি কোটি টাকা ব্যয় হয়েছে মাত্র কয়েকজন প্লেয়ারের জন্য, সাধারণ মানুষের কোনো কল্যাণ নাই। দুনিয়ার কী কী ক্ষতি হয়েছে আরও করে দেখেন। প্রথম ক্ষতি হচ্ছে সময়ের অপচয়। অস্ট্রেলিয়ার গবেষকদের হিসাব মতে, মুসলমানদের কথা বাদ দেন, আল্লাহ কোরআন হাদিস ছাড়েন, অস্ট্রেলিয়ার গবেষকরাই বলছে যদি একটানা 1 ঘন্টা কেউ খেলা দেখে তাহলে গড়ে প্রতি ঘন্টা তার 22 মিনিট করে আয়ু কমে যায়। এবার হিসাব করেন কত ঘন্টা ধরে এবং কত লোক বিশ্বের বিভিন্ন প্রান্তে এই খেলার পিছনে সময় কাটিয়েছে, হিসাব করেন। আচ্ছা, আমার হাদিস কি বলছে? আল্লাহ রাসূল বলছেন ইকদানে মখামচন কাবলা খামসিন, 5টির আগে 5টি বিষয় চিন্তা করো। 1, বার্ধক্য আসার আগে যৌবনকে চিন্তা করো। খেলা থাকে যৌবকরাই বেশি, কটা বুড়ো মাস খেলা থাকে, আর সে যৌবনকে ধ্বংস করার জন্য এই সমস্ত ষড়যন্ত্র করা হয়েছে। 2, পীড়িত হওয়ার আগে সুস্থতাকে গণিমত মনে করো। পীড়িত হওয়ার আগে সুস্থতাকে, বরং এগুলো দেখি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আরও। যদি বাপ মাও পীড়াগ্রস্ত থাকে, পীড়িত থাকে, তার দেখার সময় সন্তানদের নাই। 3, দারিদ্রের আগে সচ্ছলতাকে, যখন সুস্থ আছো আল্লাহ দিনের কাজ বেশি বেশি করো, পরকালীন পাথর সঞ্চয় করো, তা না বাজে কাজে সময় নষ্ট। ব্যস্ততার পূর্বে অবসর সময়কে, এখন তোমার অবসর আছে, অবসর সময়টা খেলার পিছনে নষ্ট না করে কাজের পিছনে ব্যয় করো, লেখাপড়া করো, বহু কিছু করার আছে। আর মৃত্যু আসার আগে জীবনকে, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, টের পাবেন না। এই 5টি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদকে সাবধান করে গিয়েছেন, অথচ উম্মতে মুহাম্মদ রাসূলের হাদিস বাদ দিয়ে আমরা কী করছি হিসাব করে নেন। 2, অর্থের অপচয়। প্রিয় দলের জার্সি বানাতে যত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, হিসাব কোথায়? সাধারণ শ্রমিক পর্যন্ত মেসির জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে। 2014 সালে জিনায়দহে ব্রাজিলের আর কারাজন খেলা হয়েছিল, সেই সময় 10 কিলোমিটার লম্বা একটা পতাকা বানিয়েছিল, বিশ্বে যাতে গিনেস বুকে তার নাম ওঠে, বিশ্বের লোকজন দেখে যে বাংলাদেশের ছেলেরা কীভাবে খেলার পাগল, 10 কিলোমিটার লম্বা একটা কাপড় নষ্ট করলে কত হাজার টাকা গেছে, অথচ দেশের মানুষ জামাকাপড় বানানোর পয়সা অনেকেরই নাই, অনেকের খাওয়ার পয়সা নাই, লুঙ্গি কেনার পয়সা নেই, সারা বছরই একটা লুঙ্গি পরে, 2টা লুঙ্গি তার অনেক কম লোকেরই আছে, বা 3টা লুঙ্গি খুব কম লোকেরই আছে, অথচ 10 কিলোমিটার ব্যাপী কিছু আজকে না, 2014 সালে কথা বলছে। আর এবার যে কত হলো এখন হিসাব সব আসেনি, বোধ হয় আসবে আস্তে আস্তে, প্রায় তো দেখি ছবিটা পত্রিকা আসে। ঢাকা 2014 সালে টি-20 বিশ্বকাপ হল, এই গরিব সরকার 600 কোটি টাকা ব্যয় করেছে সেখানে, যে জিতলো সে টাকা নিয়ে চলে গেলো, যে হারলো সে খালি হাতে বাড়ি গেলো, আর বাংলাদেশের রাজকোষ থেকে 600 কোটি টাকা গেল সব পানিতে গেল। সরকার জিজ্ঞেস করে আপনি যে 600 কোটি টাকা ব্যয় করলেন, এ কাজ করার অনুমতি কি জনগণ আপনাকে দিয়েছিল? সাল্লাহ বলছেন ইন্দাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের বাপ নাকি? আল্লাহ তো বলছে ভাই, আমাদের দাদা বলা দরকার, ভাইয়ের উপর দিয়ে আমরা, শয়তানের ভাই যে কাজটা করলো সেই কাজে আপনি খুব খুশি হলেন,
আপনি মুসলমানদের দেশের নেতা, হ্যাঁ আপনি যখন ভোট দিয়েছেন বাস আপনার কোনো কাজ কোনো অধিকার নেই, ভোট দেওয়া পর্যন্ত আপনি শেষ। আর এখন তো ভোট লাগে না, আগের দেশে ভোট ভর্তি হয়ে যায়। তিন, লেখাপড়ার ক্ষতি, এটা তো বলি দেওয়া লাগবে না। যারা ছাত্র এবং যারা গবেষক তারা জানে কি মারাত্মক ক্ষতি এটার হয়। এটা এত আকর্ষণীয় বিষয় না দেখলেও পড়া যায় না, যদি ঘরের মধ্যে হয় দেখতেই হয়। এই জন্য এই জিনিসটা যে কি মারাত্মক ক্ষতি করে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নিজের হিসাব করেন। আপনার একটা ঘটনা বলে দিই, আমাদের নাটোরে সারা রাত জেগে খেলা দেখেছে, বউ তাকে মানা করতেছে শোনে না, অবশেষে বউ হাসে নিয়ে স্বামীকে ওই ঘরের মধ্যে দুটুকরা করে দিয়েছে। এই তো নাটোরে, স্বামীর বয়স 25, বউয়ের বয়স 22, ওর ঘুমে ডিস্টার্ব হচ্ছে আর ও খেলা ছাড়বে না, কি করবে? এতে একটা খবর আমরা বললাম পত্রিকা আসছে বলি, যদি সারা দেশ হিসাব করি অত খবর কি সব পত্রিকা আসে, আল্লাহ জানে কোথায় কি হচ্ছে। কিন্তু এগুলো আমাদের বাস্তবতা, লেখাপড়ার ক্ষতির মাধ্যমে সবচেয়ে বড় ক্ষতি কোনটা হয় জানেন? জাতির মেরুদণ্ড ধ্বংস হয়, কারণ লেখাপড়ারা সাধারণত বাচ্চারাই করে। এই 5 বছর বয়স থেকে এমএ পাশ করা পর্যন্ত সন্তানদের লেখাপড়ার বয়স, এই সময়টা যদি তাদেরকে এমনি করে লেখাপড়ার ক্ষতি করে খেলাধুলায় ব্যস্ত রাখা যায় তো মেরুদণ্ড ধ্বংস। এটাই আন্তর্জাতিক দুষ্টচক্র যারা আছে এটাই তাদের লক্ষ্য। আর সেজন্য এবার এটা নিয়ে গেছে মুসলমানদের দেশে, কারণ আরব দেশ অন্য সব দেশের চাইতে অনেকটা ধর্মপ্রবণ। সেখানে একবার যখন ঢুকাতে পারা গেছে এবং সহজে সৌদি আরবকে কুপকাত করা যাবে, শুরু হয়েছে মোহাম্মদ বিন সালমানকে দিয়ে নিয়ম সিটি তৈরি করেছে, বলে দিয়েছে এখানে আরব দেশের বা সৌদি আরবের কোনো আইন চলবে না, অর্থাৎ ওখানে যা খুশি তাই হবে। চার, নৈতিক স্খলন, পাপাচার এবং হত্যাকাণ্ড। বিশ্বকাপে যে ভেন্যুগুলো হয় সেখানে যে হোটেলগুলো থাকে আশপাশে এগুলোকে পত্রিকার ভাষায় পতিতাপল্লী বলা হয়, মানে বিশ্বের সেরা পতিতা যারা সুন্দরী স্বাস্থ্যবতী তাদেরকে সেখানে আনা হয় এবং এই সমস্ত খেলোয়াড়দের বা তাদের সাথীদের মনোরঞ্জনের জন্য তামাম রাত সেখানে মদের আসর বসে চরিত্র নষ্ট করা হয়। এক কথা তারা বলে দিচ্ছে সব পতিতাপল্লী। এরপরে যখন রাস্তা যায় রাজধানী হত্যাকাণ্ড, একবারে কোনো ব্যাপারই না। ব্রাজিলের রিও ডি জেনেরিওর যে একটা শহর আছে বিশ্বের সবচাইতে বড় পতিতাপল্লী হলো ওটা, মানে সব ভদ্রলোকের সব জায়গায় যায়, ভদ্রলোকের পর্যটকের নাম করে যায়, এসব জায়গায় যেয়ে ফুর্তি করে বাড়ি চলে আসে, বোটেরই হয় না, এত নোংরা বর্তমান পৃথিবীর কয়েকটা জায়গা নাম করে ফেলেছে। আর 5 নম্বর, সালাতের সময় প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয় না। খেলাগুলো সাধারণত বিকেলেই হয় এবং আপনারা জানেন আসর মগরের বিষয় সবই চলে যায় ওই খেলার মধ্যে। এই জন্যে এই আয়াতে বলা হয়েছে ওয়ানের সলাহ, সালাত হলো মানুষের সবচেয়ে বড় নৈতিক অনুষ্ঠান, যার মধ্যে সালাত নাই সে পারে সব কিছুই। খেলার বড় কাজ হচ্ছে সালাত বিনষ্ট করা, সালাত থেকে খেলোয়াড়রা তো বটেই, যারা আসে তারা সবাই সালাত থেকে উদাসীন থাকে। আর 6 নম্বর, খেলোয়াড়রা সবাই অর্ধ উলঙ্গ থাকে, অর্থাৎ হাঁটু থেকে রান পর্যন্ত খোলা থাকে,
এটা খেলতে স্বাভাবিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারহাতকে লক্ষ্য করে বলছেন, ইয়া জারহাত গত্তে ফাখজাক ফাইনাল ফাখজ আওরা, হে জারহাত রান ঢাকো, কেউ রানটা লজ্জাস্থানের অন্তর্ভুক্ত। যদি অন্য একটা হাদিসে এসছে আল্লাহর রাসূল একদিন রান বের করে বসেছিলেন, সেখানে অবকার এলেন আলগা থাকলো, ওমর এলেন আলগা থাকলো, ওসমান এলেন ঢাকলেন, এই দুটো হাদিস মিলে থেকে একদল বিদ্যান বলেন রানটা লজ্জাস্থানে অন্তর্ভুক্ত নয়, আর একদল বলেন রানটা অন্তর্ভুক্ত। যারা খেলা দেখেন, নারীরা যখন পুরুষদের রান দেখবে তাদের অন্তরটা কেমন হবে নিজে নিজে বুঝে নেন। আর এখন খেলা শুরু হচ্ছে মেয়েদের খেলা, এ তো পুরুষের খেলা নিয়ে আমাদের কথা বলছি। এখন আমাদের বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল, অনূর্ধ্ব ১৫ নারী দল, এ বল বি দল কীসব নাম টাম দিয়েছে, আমাদের মেয়েদেরকে বিদেশে খেলানো হচ্ছে। কদিন আগে তো সাবিনা ইয়াসমিন সব বড় বড় বলে ইয়ে নিয়ে চলে আসলো দেশে, এবার প্রথম লিখছে যে দেশের ধর্মীয় বাধাবিঘ্ন অতিক্রম করে তারা যে গিয়েছে তাদের তারা সাধুবাদ জানিয়েছে। ধর্মীয় বাধাটা যেন এটা খুবই মানবতার বিরুদ্ধে একটা বাধা। অত এই সমস্ত লেখকরা পণ্ডিতরা দেশের কথিত নায়কেরা জানেন না ধর্ম মানুষকে মানবতা থেকে উদ্বুদ্ধ করে, ধর্ম মানুষকে শয়তান থেকে ফিরিয়ে নিয়ে আসে। এই শয়তানি কাজটাকে তারা বলছে কি বলবেন, ওকে এত বাজে জিনিস হচ্ছে দেশে, সবই হচ্ছে গণতন্ত্রের নামে, করছেন শয়তান সরকার, দায়ী হচ্ছেন তারাই। তারা ভাবছেন আমরা খুব ভালো কাজ করছি, যে না হিন্দু মেয়েই হোক আর মুসলমান মেয়েই হোক, মেয়ে তো মেয়েই, মেয়েদেরকে এইভাবে খেলানো, লক্ষ লক্ষ পুরুষের লোলুপ দৃষ্টি তার দিকে পড়বে আর তুমি সরকার জান্নাতে চলে যাওয়া, এত সস্তা না? প্রতিবাদ না করলে আমরাও জাহান্নামী হব, তাই প্রতিবাদ করছি। আমাদের মেয়েদের নিয়ে সব বাইরে কোনো খেলাধুলা চলবে না, ঘরের মধ্যে তারা ইনডোর গেম করুক, তাদের স্বামীদের সামনে কোনো আপত্তি নাই, কিন্তু বাইরে গিয়ে খেলা হবে পরপুরুষ দেখবে এটা কোশ্চেন করলে বরদাস্ত করা যাবে না, এটা কখনই আমরা মানি না। আমরা নিন্দা করি, প্রচুরভাবে নিন্দা করি, হাজারবার নিন্দা করি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো কারণ আমাদের হাতে ক্ষমতা নাই। সাত নম্বর, নারী পুরুষের হুড়াহুড়ি, এটা তো বলি দেওয়া লাগবে না কি হয়, পর নারী পর পুরুষ একসঙ্গে মিলতে পারবে না। কাতারের ইসলামী মন্ত্রণালয়ে কঠোরভাবে নিষেধ করার কারণে অবশেষে সরকার বাধ্য হয়েছে এটুকু করতে, নিজের স্ত্রী ছাড়া কাউকে নিয়ে আসা যাবে না, এটা এটুকু অন্তত করা গেছে। এমনকি যারা সমকামী তাদেরকে আসতে নিষেধ করা হয়েছে, তাতে কি মিছিল মিটিং হচ্ছে? আর মিছিল ছবিগুলো সব প্রথম আলোতে আসে, খালি যত বাজে মিছিলগুলো সব প্রথম আলো দেয়। সমকামীরা মিছিল করছে, আমরা কি মানুষ না, আমরা খেলা দেখতে পারবো না, এরকম কত কি। যাই হোক, এটা তারা সরকার কাতার গভর্নমেন্ট এটা নিষেধ করে দিয়েছিল, ফলে এটা হয়নি। তবে বিশ্বের শ্রেষ্ঠ অভিনেত্রী যারা, তাদের নিয়ে খেলা শুরুর দেড় ঘন্টা আগে 7:30টার সময় 15 মিনিটের একটা প্রদর্শনে নাচ খেলা দেখানো হয়েছে। এই নাচ গানের ছবিটা উচিত ছিল বাংলাদেশের প্রথম আলো পত্রিকা দেওয়া, দিয়েছি ইনকিলার ফার্স্ট হেডলাইন বড় করে একেবারে, ইনকিলাব যখন চাচ্ছে এই ল্যাংটা ছবিগুলি বাংলাদেশে চালু হোক, দিক এই ইনকিলাব, কিসের ইনকিলাব, কিসের ইসলামী পত্রিকা বেহায় হতে পারে, আমরা জানতাম না এগুলো হচ্ছে। লোক খেলা থেকে 9টার সময় আগে যেটা হয়ে গেছে কে খবর আগে, এইসব ইসলামপন্থীরা ইসলামপন্থী পাঠকদের কাছে পত্রিকা বিক্রি করে আর তাদের সামনে এইসব ল্যাংটা ছবি ফলো করে চালু করে, যাতে এগুলো দেখে ল্যাংটা ছেলে এগুলো কেনে। এটা যে কীভাবে করলো এই 15 মিনিট, এর জন্য কৈফিয়ত কাতার গভর্নমেন্টকে দিতে হবে আগামী দিনে টের পাবেন খেলাটা, এত সহজ ব্যাপার নয়। কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে
কেউ বেশি দিন ঠিক থাকতে পারে না। আট নম্বর বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র তো একেবারে ফরজ। বাদ্যের তালে তালে খেলা চলে, বাদ্যের তালে তালে নাচ গান চলে, এটা একেবারে ফরজ, আনুষঙ্গিক। এটা যুদ্ধের বাজনা যেটা জায়েজ, উভয় পক্ষ যুদ্ধের সময় এটা জায়েজ ছিল দপ বাজানো, এটাকে সামনে রেখে আপনারা সবসময় তালে তাল দিয়ে গান বাজনা করবেন, এটা হবে না। নয় নম্বর, এখানে জুয়া মাস্ট, জুয়া ছাড়া কোনো খেলা নেই। এমনকি ঢাকাতে যা জুয়া হয়, এই যে আমাদের সাকিব আল হাসান ভাই মেহেদি মিরাজারা যে খেলাগুলো করে, এখানেও জুয়াড়িরা বাজি ধরে। আর এক একজন বড় লোকের এক একটা দল আছে, কি ঢাকা রাইড স্টেডিয়াম কি বলতো নাম আছে না, রাজশাহী ওরকম কি একটা নাম দিছে, এইসব নাম দিয়ে দিয়ে এরা সব খেলা করায়। আর এই যে ছেলেগুলো খেলা করে, তার স্বাস্থ্য তো ভেঙে যায়, প্রথম কিছু খেলা করলে একটু যদি চোট পায়, চোট পেলেই এদের শেষ। এদের খেলিয়ে দিয়ে লাখ লাখ টাকা বড় লোকরা কামাই করলো, এরা হয়তো সামতাম কিছু পাইলো, এই লামসাম নিয়ে তারা বাড়ি গেল, তার একটা প্লট কিনলো, ব্যাস জীবন শেষ। আর ঘর ধনীরা লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা ইনকাম করে নিল এই ফাঁকে, ধনীদের পাতনের ফাঁক থেকে খেলোয়াড়রা সব দাম। দশ, জ্ঞানীদের জ্ঞান সাধনা নষ্ট করা। খেলার পরিবেশে কোশ্চেন কেন কেউ জ্ঞান সাধনা করতে পারে না, যে কেউ বুঝতে পারে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেন, যাতে কেউ তার দাওয়াত শুনতে না পায়, এই জন্য নজর বিন হারেস, আবুল আহাব, এরা ইরাকের হীরা নগরী থেকে সুন্দরী নর্তকী তার ভাড়া করে নিয়ে যেতে হোক মক্কায়, এবং সেখানে তাদের দিয়ে নাচের আসর বসত। লা তাসমাউ লিহাযা আল-কুরআন ওয়া লাগাউ ফীহি লাআল্লাকুম তুরহামুন, আছে না, লাআল্লাকুম তাগলিবুন, তোমরা কোরআন শোনো না, অলগাউ ফীহি, তোমরা হইচই লাগাও যেন কেউ কোরআন শুনতে না পারে, যাতে তোমরা বিজয়ী হতে পারো। এটা তো আবু জাহলের কালাম, এখনও ঠিক সেটাই হচ্ছে, যাতে কেউ সুষ্ঠু চিন্তা করতে না পারে, দেশের মানুষ ঠান্ডা মাথায় দেশের উন্নতি অবনতি নিয়ে চিন্তা করতে না পারে। এজন্য জ্ঞানীদেরকে, চিন্তাশীল ভাইদেরকে চিন্তার জগৎ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য এই খেলার ফাঁদ পাতানো হয়েছে। অতএব চিন্তাশীল ব্যক্তিরা সাবধান। এগারো, কাফেরদের কোনো বড় কিছু অর্জনকে মুসলমানরা সম্মান দেখাতে পারে না, এটাই হল নিয়ম। খেলা করেছেন, বিশ্ব জয়ী হয়েছেন, সবই হয়েছেন, তিনি কে? তিনি মুসলমান নন, ইসলামী বিধি মেনেও তিনি কাজ করেন নাই। বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ উম্মত করা মুসলমান নয় কি? কুন্তুম খায়র উম্মত করে যাতে বলা নেই কোরআনে। নিকৃষ্ট উম্মতের কোনো একজন ব্যক্তি যদি বড় কোনো কাজ করে, তাকে মুসলমানরা মাথা তুলতে পারে না। এখন মুসলমানরা তাই করছে, এটা গর্হিত কাজ, অন্যায়, তাদের নিয়ে আমরা নাচতে পারি না। তাকে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছিলেন পরীক্ষা করার জন্য, এই শক্তি সে কিসে ব্যয় করে? সে খেলার পেছনে ছুটে যে সারাটা জীবন ব্যয় করছে, সে খেলার জন্য আমরা তো মাতাল হতে পারি না। পিছনের কথা মনে রাখতে হবে, রুকানা ছিল আরব জগতের একজন সবচেয়ে বড় কুস্তিগির। সে অহংকার করত যে আমার সামনে আরব দেশে কেউ নাই যে আমার সঙ্গে কুস্তিদের হারাইতে পারে। তার সঙ্গে যেই কুস্তি করেছে সেই পরাজিত হয়েছে, বিনিময়ে সে এক টাকা করে বকরি পাইছে। সে একসময় আবদুল্লাহ রসুলকে চ্যালেঞ্জ করল, উনি যে সত্য নবী হয় আমার সঙ্গে কুস্তি করুক। আল্লাহ রসুল দাস চ্যালেঞ্জ গ্রহণ করলেন। প্রথম রাউন্ডেই, আমাদের রাউন্ড বললে বুঝেন ভালো আজকাল, তাই না? প্রথম রাউন্ডে আল্লাহ রসুল তাকে নিচে ফেলে দিলেন, দ্বিতীয় রাউন্ডে আবার ফেলে দিলেন, তৃতীয় রাউন্ডে ও বলল
আমি আর কুস্তি করব না, কারণ আপনার মধ্যে এমন শক্তি আছে যে শক্তি আমার মধ্যে নাই, আমি ইসলাম কবুল করলাম। কুস্তিগির রাজিন রুকানা সারা আরবে উচ্চ সম্মানিত ছিল, এমনকি আল্লাহ রসুলদের শ্রেষ্ঠ তার সম্মানকেও পর্যন্ত ভুলুণ্ঠিত হচ্ছিল। আল্লাহবাক দেখলেন যে এটাকেও পরাজিত করা দরকার, এবং সেটাই হয়েছে। যেন মুসলমানের জবান দিয়ে রোকানার প্রশংসা নেয় বের না হয়, বরং রসুলের প্রশংসা নেয় হয়। হতভাগ্য মুসলমান, মেসির প্রশংসায় পাগল, নাম টম সব মুখস্থ, কে গোলকিপার ছিল কে কে মানে সব মুখস্থ, সব লিখলেন। অথচ সাইফ খলিফার নাম বলতে পারে না, রসুলের নাম বলতে পারে, এটাকে ঠিক নাই। এমনকি আপনি শুনে আশ্চর্য হবে, আমি বগুড়া কারাগারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মুখস্থ করতে আমার মধ্যে সপ্তাহখানিক বেশি সময় লাগছিল। বলতে পারে না, এই তোমাদের রসুলকে, তাই তো তাই তো, কে যেন আসে বলতে পারে না। ওদের সব ফাঁসির আসামি, বেটা কদিন পর ফাঁসিয়ে মরে যাবে, তোমাদের রসুলের নামটা শোন, দোয়া দূর পড়, মুসলমান হওয়া। তো মানুষ কোথায় চলে গেছে যে নিজের রসুলের নাম বলতে পারে না, কিন্তু বিশ্বকাপ জয়ী প্লেয়ারের নাম বলতে পারে। অতএব কাফের খেলোয়াড়দের উচ্চ সম্মান দেওয়াটা মুসলমানের আকীদার বিরোধী। বারো আর একটা বারো মানে তো বড় ভয়ঙ্কর একটা জিনিস এখানে চলে আসছে, কি জানেন? আসবিয়ত, এসব জাতীয়তাবাদী চেতনা। আমি আর্জেন্টাইনের, তুমি ফ্রান্সের, লাগলো মারামারি। এই সেদিনে একদিনে মরেছে দুটা আমাদের দেশেই, উভয় দলে তখন কিন্তু খেলা শেষ হয়নি, রাগে লাগেছে মারামারি। এবার তুই হলি বাংলাদেশি, তুই আর্জেন্টাইন না, তুই ফ্রান্স না, অথচ যে যে খেলোয়াড়ের ভক্ত সে সেই খেলোয়াড়ের সঙ্গে সেই দেশেরও ভক্ত। অথচ আর্জেন্টিনা বর্তমান পৃথিবীতে মূল্যস্ফীতির দিক দিয়ে সবচেয়ে উপরে আছে, এত বেশি মূল্যস্ফীতি, এত বেশি দারিদ্র অন্য কোনো দেশে নাই। সেই দারিদ্র পীড়িত একটা দেশকে নিয়ে এইভাবে শোষণ করছে বিদেশি বড় বড় পুঁজিপতি রাষ্ট্রগুলো। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিতকে আল্লাহ বলে দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহে আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ব্রাজিলের খ্যাতনামা ফুটবলার রোমারিও বিশ্বকাপ ফুটবলে একসময় জেনেছিলেন মধ্যমণি, তিনি বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন যে বিশ্বকাপ আয়োজন বন্ধ করো। নিজে কিন্তু বিশ্বকাপের শ্রেষ্ঠ খেলোয়াড় ছিলেন, উনি ভুক্তভোগী বলছেন এটা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার অ্যালান ডোনাল্ড, তিনি বিশ্ব ক্রিকেট আয়োজনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য দাবি জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ ফিফাকে, আপনারা এগুলো বাদ দেন, এগুলো করে মানুষের ক্ষতি হচ্ছে। অর্থাৎ নিজে ছিলেন বিশ্ব ক্রিকেটের নাম করা ব্যক্তি ডোনাল্ড, অ্যালান ডোনাল্ডের নাম প্রায় সবাই জানেন। কাতার বিশ্বকাপে যদি সপ্তাহে 12 জন করে মানুষ মারা যায়, তাহলে এ পর্যন্ত প্রায় 4,000 মানুষ ধ্বংস হয়েছে, শ্রমিক সব গরিব দেশ থেকে নেওয়া। কাতার কোনো শ্রমিক তারা নেয়নি, আরব দেশে কোনো শ্রমিক তারা নেয়নি, নিয়েছে নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, আফগানিস্তান থেকে, সেখানে মানুষ না খেয়ে মরছে। অর্থাৎ এসব মানুষের কোনো মূল্য তাদের কাছে নাই। আরও যে কত কিছু আছে আস্তে আস্তে বের হয় পত্রিকায়। অর্থাৎ বাংলাদেশের যারা ফুটবল নিয়ে খুব বেশি বেশি বাড়াবাড়ি করছেন তাদেরকে আমরা নিষেধ করব। আল্লাহ এবং তার রসুল এতে সন্তুষ্ট নন, আমরাও সন্তুষ্ট নই। আপনারা সন্তুষ্ট হলে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ধরা পড়বেন। বিশেষ করে যারা দিনদার তারা যেন এসব ব্যাপারে বেশি বাড়াবাড়ি করবেন না। এই অপচয়কারের শয়তানের ভাই আয়াতটা সবসময় মনে রাখবেন, এই সময়টা আপনি আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করুন, ইনশাআল্লাহ তাতে ইহকালে পরকালে আল্লাহর কাছে আপনি ভালো থাকবেন এবং জাতি আপনাদের উপকৃত হবে। সুস্থ চিন্তা, সুস্থ মন, সুস্থ দেহ জাতি আশা করে, অসুস্থ চিন্তা, অসুস্থ দেহ আর অপচয়
সবচেয়ে বড় ক্ষতিকর দেশের জন্য। পরিশেষে বিশ্বকাপ না বিশ্বনাশ। 2014 সালের জুলাইতে আমাদের আত্মহারিকের সম্পাদকীয়টা পড়ে দেখার অনুরোধ করব, সেখানে এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।